দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা নিবা আসিয়া অসুস্থ হয়ে পড়িলেন এক উপভোক্তা। জনমুখী নানান প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য বিতা ইংরেজি পহেলা এপ্রিল থেকে শুরু হয়েছিল দুয়ারে সরকার প্রকল্পের কাজ, আর 10ই এপ্রিল সরকার প্রকল্প শেষ দিন। ধূপগুড়ি পৌরসভার ডাকবাংলা এলাকা চলেছে এই ক্যাম্প। দুপুরা 2টা নাগাদ ওইটাতে এক বেটে ছাওয়া দুয়ারে সরকারের ক্যাম্পদাসী কাজ করার সময় হঠাৎ জ্ঞান হারায়া পড়ি যান। তৎক্ষণাৎ ওই বেটে ছাওয়া উদ্ধার করে দুপুরা বেলা সরকারত বসস্বাস্থ্য কেন্দ্রত প্রাথমিক চিকিৎসার পর চেয়ারম্যানের গাড়িত করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালত নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। খবর করা পর্যন্ত এলা ওই বেটে ছাওয়ার হাসপাতালত চিকিৎসাধীন, আরও ওমর জ্ঞান এলাও ফিরানি বলে জানা গিয়েছে। কি বলবেন? যে অসুস্থ হয়ে গেছে, আমরা দৌড়ি উড়ি আমার গাড়িতে করে ওনাকে হসপিটালে পাঠাই। এখন ওনার হাজবেন্ডকে ফোন করা হয়েছে, উনি আসছে, এখন চিকিৎসা চলবে। এখন সঠিক ওনার অন্য কোনো অসুবিধা আছে সেটা আমরা বলতে পারবো না। এখন কি, এখন তো উনি কিছু বলতে পারলো না, একদম এই চোখই খুললো না, এখন সেটা তো আমরা বলতে পারবো না। এখন ডাক্তারে বলতে পারবো যে কী কারণে উনি অসুস্থ হলো না, সেটা এখনও জানি নি। ওনার মোবাইল পেয়েছি, মোবাইল থেকে ওনার ফোন করা হয়েছে, ওনার হাজব্যান্ড ধরেছিল, উনি হাসপাতালে আসছে। চেয়ারপার্সন, ধূপগুড়ি মিউনিসিপ্যালিটি।